ক্ষমতায় গেলে কি করবে তার একটি রূপরেখা দিয়েছে বিএনপি। সব রাজনৈতিক দল নিয়ে জাতীয় সরকার গঠন, নির্বাচন কমিশন গঠনে আইনের সংস্কার এবং একটি জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনসহ 31 দফা রয়েছে এই রূপরেখায়। দলের গুলশান কার্যালয়ে এই রূপরেখা দেওয়ার পরই বাংলাদেশে কানাডার হাই কমিশনার লিলি নিকোলাস বিএনপির সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক শেষে বিএনপি নেতারা জানিয়েছেন সে সময় আগামী জাতীয় নির্বাচন এবং মানবাধিকার নিয়ে কথা হয়েছে। রাহুল রায় রিপোর্ট। বুধবারই রাজধানীতে সমাবেশে সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছে বিএনপি। এই এক দফা দাবিতে দুদিনের পদযাত্রা কর্মসূচিও ঘোষণা করেছে দলটি। এরপর তিনি গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ক্ষমতায় গেলে 31 দফার রূপরেখা দিয়েছে বিএনপি। তাদের দাবি, জনকল্যাণমূলক রাষ্ট্র গড়ে তুলতে যে কোনো দলেরই এই রূপরেখা বাস্তবায়ন করা উচিত। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচনে জয়লাভের পর বর্তমান ফ্যাসিস্ট সরকার হটানোর আন্দোলনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলসমূহের সমন্বয়ে একটি জনকল্যাণমূলক জাতীয় ঐকমত্যের সরকার প্রতিষ্ঠা করা হইবে। একটি সংবিধান সংস্কার কমিশন গঠন করিয়া সকল বিতর্কিত ও গণতান্ত্রিক সাংবিধানিক সংশোধনী ও পরিবর্তন সমূহ পর্যালোচনা করিয়া এইসব রহিত্য পাবলিক সংশোধন করা হইবে। প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির বিপরীতে সকল মত ও পথের সমন্বয়ে বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক রেইনবো নেশন প্রতিষ্ঠা করা হবে। সংবাদ সম্মেলনে কিছুক্ষণ পর দুপুর 1টার দিকে গুলশান কার্যালয়েই বাংলাদেশে কানাডীয় হাইকমিশনার লিলি নিকোলাসের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। পরে বৈঠক নিয়ে কথা বলেন বিএনপি নেতারা। পশ্চিমা গণতান্ত্রিক দেশের মতো ক্যানাডারও একটা বিশাল কনসার্ন রয়েছে, আগামী নির্বাচন গ্রহণযোগ্য, নিরপেক্ষ এবং অংশগ্রহণকারী হচ্ছে কিনা এই কনসার্নটা আছে, এবং জনগণ ভোটাধিকার প্রয়োগ করে তাদের সংসদ সরকার নির্বাচন করতে পারবে কিনা, এবং মানবাধিকার ইস্যু সহ শ্রম আইন ইত্যাদি নিয়ে তাদের একটা বড় কনসার্ন আছে। বিএনপি নেতাদের দাবি, দেশে গণতন্ত্র নেই বলেই বিদেশিদের এ নিয়ে উদ্বেগ। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।